এ বিষয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে তার কাছে। এটাই চিন্তার বিষয়, উড়িষ্যা উপকূলে যে বাংলাদেশি 35 জন মৎস্যজীবী বা জেলে উদ্ধার হয়েছেন তাদের ভাষ্য যদি সত্যি হয় তাহলে সেটি বিষয়টি এখনো উদ্বেগের, কারণ 35 জনের পরে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটি বিভিন্ন সূত্রে যে খবর এসেছে তাতে কিন্তু বাকি জেলেদের উদ্ধার করা যায়নি। আর এদিকে জীবিত 35 জন উদ্ধার হওয়া জেলে তাদের ভাষ্য হচ্ছে যে তারা একসঙ্গে 5টি ট্রলার নিয়ে মাছ শিকার করছিলেন এবং বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে তারা মাছ শিকার করছিলেন এবং তাদের কাছে যে ঘূর্ণিঝড়টি আসবে এবং বাংলাদেশের দিকেই যাবে সেই খবরটি তাদের ছিল না এবং তাদের কাছে যে রেডিও বা ওয়াকি টকি থাকে সেই প্রযুক্তি তাদের কাছে ছিল না এবং সে কারণে তারা মনের আনন্দে সে যেখানে আপনি জানেন যে 21 থেকে 22 দিন পর্যন্ত বঙ্গোপসাগরের গভীর সাগরে তারা গিয়ে দিন রাত মাছ শিকার করেন সেইভাবে তারা শিকার করছিলেন এবং পরবর্তীতে সিত্রাং 24 তারিখ রাতে যখন সিত্রাঙের তাণ্ডব চলে তখন তারা ভাসতে ভাসতে ভারতীয় জলসীমানার ভেতরে প্রবেশ করে এবং একসঙ্গে 5টি মাছ ধরা ট্রলার সেখানে ছিল। তাদের যারা জীবিত উদ্ধার হয়েছেন তাদের বক্তব্য যে এই 5টি ট্রলারের মধ্যে 3টি ট্রলার ডুবে যায় এবং 2টি ট্রলার ভারতীয় জলসীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং তারা ভাসছিল। গতকাল সকালের দিকে যখন ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে ওয়াচ করা হয়, আপনি জানেন যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে এবং পরে ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে বিশেষ টহলদারি করা হয় এবং গতকালকে যখন তারা টহলদারি করছিলেন তখনই তারা দেখতে পারেন যে দুটো পরপর বাংলাদেশ ট্রলার ভাসমান অবস্থায় আছে এবং জেলেরা সেখানে ভাসছেন। তখনই এই ট্রলার এই হেলিকপ্টার থেকে সেখান থেকে বিশেষ ব্যবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং প্রথম যে ট্রলারটি সেই ট্রলারটি উদ্ধার হয় পারাদ্বীপের কাছে এবং সেখানে 20 জন ছিল। পরের যে ট্রলার যেটি ধামরা থেকে সেখানে 15 ছিল। এই দুটো ট্রলার থেকে এখনো পর্যন্ত জীবিত এবং তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এখন তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। উড়িষ্যা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে মামলা হয়েছে কিনা কিংবা মানবিক কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে পশ্চিমবঙ্গে এর আগের দফায় ঝড়ে যাওয়া যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদের মতো কোনো শেল্টার হোমে রাখা হয়েছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি, কারণ সেখানকার স্থানীয় একজন মৎস্যজীবী নেতা যিনি পশ্চিমবঙ্গের একজন মৎস্যজীবী নেতাকে পুরো বিষয়টি তদন্ত করেছেন সেই অভিমন্যু রাউত তার সঙ্গে আমরা সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি কোনো কারণে ফোন তোলেননি, তার মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। আর স্থানীয় প্রশাসন থেকেও এখনো বিষয়টি নিশ্চিত নয়, কোস্টগার্ডের পক্ষ থেকেও কোনো অফিসিয়াল নোট আসেনি। বাংলাদেশের কলকাতা বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকেও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন রকম তথ্য আশা গণমাধ্যমের কর্মীদের জানানো হয়নি, তবে তারা দায়িত্বশীল কর্মকর্তা কয়েকজনের সঙ্গে কথা হয় তারা বলছেন যে বিষয়টি তারা অবগত রয়েছেন, তারা বিভিন্ন চ্যানেলের সরকারি চ্যানেলে খোঁজ খবর চালাচ্ছেন। এখন প্রশ্ন যেটি আছে যে যে পাঁচটি ট্রলারের মধ্যে দুটো উদ্ধার হলো বাকি 3টি নিখোঁজ হলো এবং সেখানে মোট 105 জন জেলে ছিলেন তাদের মধ্যে 35 জন বাকি প্রায় 70-এর মতো কাছাকাছি জেলেরা কোথায় নিখোঁজ হয়েছেন এবং তারা কোথায় আছেন। এদিকে আমরা অসমর্থিত সূত্র জানতে পেরেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলেও বেশ কয়েকটি ট্রলার এবং বাংলাদেশি মৎস্যজীবীদের ভাসতে দেখা গিয়েছে, যদিও এখনো বিভিন্নভাবে কারণ গভীর সমুদ্র তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা বা কোস্টাল গার্ড থেকে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে কিনা এখনো পর্যন্ত খবরটি বা তথ্যটি পরিষ্কার নয়। তবে এখানকার মৎস্যজীবী এখানকার যারা মৎস্যজীবী লিডার তারা নিশ্চিত করেছেন যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিশেষ করে কাকদ্বীপ, নামখানা এবং বকখালি উপদ্বীপের কেদোদ্বীপের কাছে কয়েকটি বাংলাদেশি ট্রলারকে ভাসতে দেখা গেছে, তাদেরকে উদ্ধার প্রক্রিয়া হয়তো চলা হবে এবং আমরা নিশ্চয়ই রাতের দিকে খবর পাবো। তো সব মিলিয়ে এই সিত্রাঙ্গের পরবর্তী কয়েকশো বাংলাদেশি মৎস্যজীবী যারা ভাসতে ভাসতে ভারতীয় জলসীমা অতিক্রম করেছেন তাদের উদ্ধার প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত। আমার কাছে এই সংক্রান্ত এই ছিল সবশেষ। দর্শক আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।